আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। রাজধানী সহ সারা দেশে চলছে দ্বিতীয় দফার কঠোর লকডাউনের প্রথম দিন। বন্ধ রয়েছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বন্ধ রয়েছে যানবাহন। গাড়িবিহীন সড়কে একমাত্র ভরসা রিক্সা ও ভ্যান। মোড়ে মোড়ে বসানো হয়েছে তল্লাশি চৌকি। সড়কে নামলেই মুখোমুখি হতে হচ্ছে পুলিশ, র‍্যাব, বিজিবি কিংবা সেনাবাহিনীর সদস্যদের। সরকারি নির্দেশনা অমান্য করে যারা বিভিন্ন জেলা থেকে সড়ক কিংবা নৌপথে ঢাকায় ফিরেছেন, তাদের জন্য অপেক্ষা করছে অবর্ণনীয় দুর্ভোগ। রিক্সা ভ্যানে গন্তব্যে যেতে ভাড়া গুনতে হয়েছে 3 থেকে 4 গুণ। যারা বাড়তি ভাড়ার যোগান দিতে পারেননি, তাদের পায়ে হেঁটে ফিরতে হয়েছে গন্তব্যে। যাইতে পারতেছি না, কোনো গাড়ি নাই, কোনো কিছু নাই, ব্যান গাড়িগুলি লইলো পুলিশ আটকাই দেয়। অথচ এক একটা অ্যাম্বুলেন্স রোগীর দোহাই দিয়া অ্যাম্বুলেন্স ভরে ভরে লোক নিচ্ছে, যেখানে 200 টাকা বা 2000 টাকা যাচ্ছে। তারা থেকে সদরঘাট থেকে হাঁটা শুরু করছি, এখন পর্যন্ত হাঁটতে হাঁটতে যাচ্ছি, কোনো গাড়ি ঘোড়া নেই, কিছু নেই। এদিকে সারা দেশে চলছে 14 দিনের কঠোর বিধিনিষেধ। বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্টে রয়েছে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনী। তারপরেও নানা অজুহাতে বাইরে বের হচ্ছেন মানুষ। গাজীপুরের কালিয়াকৈরে মানা হচ্ছে না বিধিনিষেধ, খোলা রয়েছে শপিং মল, দোকানপাট। সেই সঙ্গে বাইরে বের হচ্ছেন মানুষ, প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। ময়মনসিংহের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর থাকায় মানুষের চলাচল কম ছিল, তবে পায়ে হেঁটে যাতায়াত করতে দেখা গেছে অনেককেই। চট্টগ্রামে ব্যক্তিগত গাড়ি চলাচল ছিল চোখে পড়ার মতো। এলাকার বিভিন্ন স্পটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা বিনা কারণে ঘর থেকে বের হয়েছেন তাদেরকে জেরা করছেন। এছাড়াও নওগাঁ, মেহেরপুর, কুমিল্লা সহ সারা দেশে মাঠে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে গাজীপুরের কালিয়াকৈর ও টাঙ্গাইলে কঠোর লকডাউনের প্রথম দিনে চলছে দূরপাল্লার যানবাহন। নানা অজুহাতে এসব দূরপাল্লার পরিবহন ঢাকায় প্রবেশ করছে, অসংখ্য পরিবহন উত্তরবঙ্গের দিকেও যাচ্ছে। একটা কাস্টমারে 1 টাকা ফোন নিল, আমি যখন বন্ধ হয়ে গেলাম, আমি ওষুধ নিয়ে গেছি। আমার যা পায় একটা বাড়ির থেকে ফোন দিচ্ছে ঘুরানোর জন্য, ঈদের দিন করতে পারে না এর জন্য। আমার ব্যাগে তো খান লাগে, তো এখন কি করুন, দর্শক, এই মুহূর্তে রাজধানীর বনানীতে আপেল শাহরিয়ার, গাবতলিতে খান আলামিন এবং গাজীপুরের চন্দ্রায় আছেন এইচ এম সৌরভ, আমাদের সঙ্গে তারা সরাসরি যুক্ত হচ্ছেন। প্রথমে চলে যাচ্ছি আপেলের কাছে। আপেল, লকডাউন কতটা মানা হচ্ছে এবং মানুষের চলাচল নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা সম্পর্কে জানাবেন। আজকে তো ঢাকায় প্রচুর মানুষ ঢুকছেন ঢাকার বাইরে থেকে, তাদের কি অবস্থা বিস্তারিত জানাবেন। করোনা ভাইরাস সংক্রমণ রোধে কঠোর লকডাউন চলছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ককে আসলে চেকপোস্ট বসিয়ে যারা বের হচ্ছেন তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমি বনানী একটি চেকপোস্টে রয়েছি। প্রতিটি গাড়ি, অর্থাৎ যারাই বের হচ্ছেন সবাইকে কিন্তু জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে এবং যারা যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারছেন না তাদেরকে জরিমানা করা হচ্ছে। তাই বলে রাখি, প্রধান সড়কগুলোতে আসলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা থাকলে অলিগুলিতে আসলে সেই চিত্রটা একটুই ভিন্ন। সেখানে আসলে মানুষজনের স্বাস্থ্যবিধি অনেকটাই মানছেন না। তাই বলে রাখি, যারা আসলে বের হচ্ছেন এখন, আসলে যে কয়েকজনকে গাড়িতে আটকানো হয়েছে তাদের বেশিরভাগ আমি দেখেছি তারা আসলে বিমানবন্দরে যাচ্ছেন। আপনি জানেন যে আন্তর্জাতিক ফ্লাইট চালু রয়েছে, বিদেশ যাওয়ার যাত্রীর সংখ্যাটাই বেশি। আর আপনি যেটি বললেন যে আসলে আজকে থেকে কঠোর লকডাউন হলেও এখনও কিন্তু রাজধানীতে যারা ঈদ করতে যারা বাড়িতে গিয়েছেন তারা কিন্তু আবার ফিরে আসছেন। এরকম বেশ কয়েকজনকে পাওয়া গেছে যারা আসলে রাজধানীর বিভিন্ন জেলা থেকে আসছেন এবং ঈদ ছেড়ে তারা বাড়িতে প্রবেশ করছে রাজধানীতে, এবং তাদেরকে জরিমানা করা হচ্ছে, জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হচ্ছে। তবে এখানে সবচেয়ে যেটি চ্যালেঞ্জ হচ্ছে যে আপনি জানেন যে যেভাবে মানুষজন ঢুকছে তাদেরকে আসলে আসলে আইনের আওতায় আনার পাশাপাশি ফিরে দেওয়াটা অনেকটাই কঠিন হচ্ছে, এই জন্য তাদেরকে জরিমানা করে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে এখানে একটি বিষয় আপনাকে বলে রাখি যে যে বিধিনিষেধগুলো আরোপ করা হয়েছে সেটার মধ্যে যেটি রয়েছে যে নিত্য প্রয়োজনীয় দোকানপাট এবং কাঁচামাল খোলা রাখা হবে 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। আপনি জানেন আর প্রায় 1 ঘন্টার মতো সময় রয়েছে। তবে সেই কাঁচা বাজারগুলোতে কিন্তু আসলে স্বাস্থ্যবিধি অনেকটাই মানা সম্ভব হচ্ছে না। আপনি জানেন গাদাগাদি করে মানুষজন আসলে চলাচল করছে এবং কেনাকাটা করছে। তো বলে রাখি যে এই ছিল আমার কাছে আসলে রাজধানীর চিত্র, এবং আমাদের সহকর্মী খান আলমে রয়েছেন গাবতলিতে, আমরা সেখানে চলে যাচ্ছি তার কাছে।
আপেল শাহরিয়ার, আপনি যেটি বলছিলেন যে আসলে মানুষ ঢুকছে ঢাকায় এবং তাদেরকে জরিমানা করা হচ্ছে, কিন্তু বাস্তবতা যদি একটু বলি যে মানুষ কিন্তু গতকাল কি রওনা করেছে তার যে নির্দিষ্ট গন্তব্য, সেই গন্তব্য থেকে কেউ খুলনা, কেউ যশোর, কেউ বা কেউ উত্তরবঙ্গ থেকে রওনা করেছেন, এবং কেউ কেউ গতকালকে দুপুরে রওনা করেছেন, কেউ কেউ সন্ধ্যা কিংবা রাতে রওনা করেছেন। সমস্যাটা হচ্ছে যে যারা ফেরি পথে এসেছেন, ফেরিতে দীর্ঘ সময় ধরে তাদের আটকে থাকতে হচ্ছে যানজটের কারণে, এবং যারা সড়ক পথে এসেছেন, বিশেষ করে ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক, যে বঙ্গবন্ধু সেতু পার হয়ে আসতে হয়, সেই মহাসড়কে যারা এসেছেন তারাও দীর্ঘ ভোগান্তিতে পড়েছেন। লকডাউন শুরু হয়ে গেছে, তার কারণে হচ্ছে দূরপাল্লার যে বাসগুলো আছে সেগুলোকে এই গাবতলির যে আমিনবাজার ব্রিজ রয়েছে, ব্রিজের ওপারই আটকে দেওয়া হচ্ছে, অর্থাৎ হেমায়তপুর আটকে দেওয়া হচ্ছে। সেখান থেকে তারা তাদের লাগেজ কিংবা যেই প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো নিয়ে হেঁটে হেঁটেই কিন্তু এই ব্রিজটি পার হতে হচ্ছে, এবং গাবতলিতে এসে যদি রিক্সা কিংবা ভ্যান পাওয়া যায় সেগুলিতে উঠছে কিংবা অথবা হেঁটেই গন্তব্যে যেতে হচ্ছে। অর্থাৎ এক ধরনের এই যে সামনের মাঝের যে জায়গাটা সেটি তারা এক ধরনের চরম ভোগান্তিতে পড়ছেন, কারণ একটি অনেক বড় বড় বস্তা নিয়ে যখন তাদেরকে রাস্তা পার হতে হচ্ছে তখন কিন্তু আসলে অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হচ্ছে। তো আমরা এ বিষয়ে আরো যেহেতু এই অঞ্চলটি শিল্প অধ্যুষিত এলাকা, শিল্প কারখানা বন্ধ থাকার কারণে যাত্রী বা সাধারণ মানুষের চাপ কিছুটা কম রয়েছে, তবে যারা অন্যান্য কাজের সাথে বা অন্যান্য কাজে নিয়োজিত রয়েছেন তারা কিন্তু এই অঞ্চলে আসছেন। আমরা দেখেছি সকালের দিকে কিছুটা গণপরিবহন ছিল এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে পুলিশের তৎপরতায় সেটি কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। তবে মানুষ কিন্তু ছোট ছোট লেগুনা, পিক আপ এবং যেগুলো ছোট পরিবহন রয়েছে সেগুলোতে আসছেন, সেখানে স্বাস্থ্যবিধি আমরা মানতে খুব একটা দেখিনি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই অঞ্চলে যারা বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন তারা কেউ কেউ অটো, রিক্সা, ভ্যান কিংবা পায়ে হেঁটে এবং এছাড়া মোটর সাইকেলে করে কিন্তু তারা গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে। যারা বাড়ি ফিরেছিলেন তাদের সাথে, আবার যারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তাদের সাথে কথা বলেছে, তারা বলছেন গণপরিবহন না থাকার কারণে কিন্তু অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। আর আমি প্রশাসনের সাথে কথা বলেছি, তারা সরকারের যে নির্দেশনা রয়েছে সেটি বাস্তবায়ন করার ক্ষেত্রে কিন্তু তারা তৎপর রয়েছে, যে তাদের আইন শৃঙ্খলা বাহিনী মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছিলেন। তো গাজীপুরের চন্দ্র থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জি ধন্যবাদ আপেল, আলামিন, সৌরভ, আপনাদের তিনজনকে ধন্যবাদ। দর্শক এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন, রাজধানীর বনানী থেকে আপেল শাহরিয়ার, গাবতলি থেকে খান আলামিন এবং গাজীপুরের চন্দ্রা থেকে জানাচ্ছিলেন এইচ এম সৌরভ। জানাচ্ছি পরের সংবাদ। বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় ছজন নিহত হয়েছেন। ভোরে ঢাকা খুলনা মহাসড়কের ফকিরহাটে বৈলতলি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ট্রাক একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার ছয় যাত্রী নিহত হন। অটোরিকশাটিতে চালক সহ মোট সাতজন আরোহী ছিলেন। এ সময় আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অটোরিকশাটি ফকিরহাট থেকে গোপালগঞ্জ যাচ্ছিল। নিহতরা হলেন রামপালের আব্দুল হাই, ফকিরহাটের উৎপল রাহা ও নয়ন দত্ত। অন্যদের পরিচয় এখনও জানা যায়নি। এদিকে পদ্মা সেতুর একটি পিলারে একটি রৌরো ফেরি ধাক্কা লেগে 10 যাত্রী আহত হয়েছেন। সকাল 10টার দিকে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে সেতুর 17 নম্বর পিলারের শাহজালাল নামের রৌরো ফেরিটি ধাক্কা লাগে। এতে র্যাম্প সহ সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। আহত হন 10 জন যাত্রী। অন্যদিকে দুর্ঘটনার পর ফেরি চালক আব্দুল রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেতুর প্রধান নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন, সেতুর প্রতিটি পিলারের দৈর্ঘ্য 150 মিটার, ফেরি চলতে প্রয়োজন 30 মিটার। এরপরেও কেন দুর্ঘটনাটি ঘটল তা BMWTA TC বলতে পারবে, তবে এতে পিলার ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এর আগে গত 2, 16 ও 20 জুলাই 16 ও 17 নম্বর পিলারে ফেরি ধাক্কা লাগার ঘটনা ঘটে। করোনা টিকা গ্রহণকারীর সর্বনিম্ন বয়সসীমা 18 করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর চিকিৎসার খোঁজ নিতে গিয়ে
তিনি একথা বলেন। এদিকে রাজধানীর হাসপাতালগুলোতে কমেনি আইসিইউ সংকট। এয়ার বাদলের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর কর্মীটোলা জেনারেল হাসপাতাল একের পর এক অ্যাম্বুলেন্সে করে রোগী আসছে ঢাকার বাইরে থেকে। শ্বাসকষ্ট হওয়ায় ভর্তির আগেই অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়েছে রোগীকে। নোয়াখালী, গাজীপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন এসব রোগী। অ্যাম্বুলেন্স চালকরা জানান, তারা প্রায় প্রতিদিনই ঢাকার বাইরে থেকে রোগী এনে বিভিন্ন হাসপাতালে পৌঁছে দিচ্ছেন। আচ্ছা, যে ফিরোজপুর, বরিশাল ফিরোজপুর মঠবাড়িয়া থেকে, ঠিক আছে, এখানে অক্সিজেন লাগছে হচ্ছে আপনার এক সিলিন্ডার। প্রতিদিন গড়ে 5-7টা গাড়ি আসতেছি, দুইবার একবার আসতেছি। কমছে সাধারণ শয্যা, বেড়েছে আইসিইউ সংকট। আইসিইউ কোথাও পাই কিনা সেটা চেষ্টা করতেছি আর কি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক করোনা রোগীদের চিকিৎসার খোঁজ নিতে যান মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। রোগীদের নিজ জেলায় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি। আমরা আরো বেগবান করতে চাচ্ছি টিকা দেওয়ার কাজটাকে। বয়স সীমা কমানোর জন্য আজকে সকালবেলা মাননীয় মন্ত্রী আমাকে টেলিফোনে জানিয়েছেন সর্বনিম্ন যেটা 18 পর্যন্তই হয়তো করে দেওয়া হবে। আমাদের কমিটিতে আলোচনা করে কিভাবে এটা করা যাবে সেটা আমরা চিন্তা ভাবনা করি। করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। স্যার একটা বিষয় জানার যে আমরা এ আর বাদল, আরটিভি, ঢাকা। কিছুতেই কমছে না করোনা সংক্রমণ ও মৃত্যু। হাসপাতালগুলোতে রোগীর চাপে হিমশিম অবস্থা। সাধারণ বেড ও আইসিইউ সংকটে দুর্ভোগ বেড়েছে রোগীদের। একদিনে সারা দেশে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন 130 জন। রাজশাহী মেডিকেল হাসপাতালে মৃত্যু হয়েছে 22 জনের, আর বরিশাল বিভাগেও মৃত্যু হয়েছে 22 জনের। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে 20 জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়ায় আরও 17 জন মারা গেছে। কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 7 জন। চট্টগ্রামে মারা গেছেন 6 জন, চুয়াডাঙ্গায় 7 জন, খুলনায় 7, মেহেরপুরে 6, সাতক্ষীরায় 5, দিনাজপুরে 3, রাজবাড়িতে 2 করোনায় প্রাণ হারিয়েছেন। মৌসুমি ব্যবসায়ীদের পর এবার কাঁচা চামড়ার আড়তদাররা বলছেন, সরকার নির্ধারিত দামের চেয়ে চামড়া প্রক্রিয়াজাতকরণে খরচ বেশি পড়ে যাচ্ছে। এতে ট্যানারি মালিকরা বেশি দামে চামড়া না কিনলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন আড়তদাররা। তাদের দাবি, কিছুটা কম দামে কাঁচা চামড়া কেনা গেলেও হঠাৎ করে বস্তা প্রতি 500 টাকা পর্যন্ত বেড়ে যায় লবণের দাম। এতে চামড়া প্রক্রিয়াজাত খরচ বেড়েছে। এদিকে ট্যানারি মালিকদের সংগঠন বিটিএ জানিয়েছে, সরকার বেঁধে দেয়া দামেই লবণজাত চামড়া কিনবেন তারা, যা সবার সম্মতিতে নির্ধারণ হয়েছে। দর্শক, রাজধানীর পোস্তায় আছেন সহকর্মী সেলিম মালিক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সেলিম, সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি হচ্ছে কিনা এই চিত্র কি দেখছেন, এবং ব্যবসায়ীরা আসলে কি বলছেন? তারই গত কয়েক বছর ধরে কিন্তু এই যে কাঁচা চামড়ার যে দামের যে সংকট, এটা কিন্তু চলতি বছর আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে এদের দিনে কিন্তু আমরা দেখেছি যে মৌসুমি ব্যবসায়ীরা যারা ছিলেন তারা কিন্তু বলেছিলেন যে মার্চ থেকে যে দামে তারা কাঁচা চামড়া কিনে নিয়ে আসছেন, আড়তদাররা কিন্তু তার চেয়েও কম দামে কিন্তু চামড়া আড়তদারদের কাছে কম দামে চামড়া কিনতে বিক্রি করতে কিন্তু বাধ্য হচ্ছেন। সেক্ষেত্রে একটি সিন্ডিকেটের কথাও তারা বলেছিলেন। তবে এক্ষেত্রে কিন্তু আড়তদারদের আজকে যে পরিস্থিতি সেটি আড়তদাররা বলছেন যে মৌসুমি ব্যবসায়ীদের কাছে আসলে কিছু কম দামে চামড়া কেনা গেলেও এবার কিন্তু ট্যানারি মালিকদের কাছে যে তারা চামড়া বিক্রি করবে সেক্ষেত্রে কিন্তু তারা ন্যায্য দাম থেকে আসলে বঞ্চিত হতে যাচ্ছেন। কারণ ঈদের দিন এবং তার পরের দিন আমরা যেটা দেখতে পেয়েছি যে লবণজাত করার জন্য যে লবণের প্রয়োজন, সেই লবণের দাম কিন্তু বস্তা প্রতি 500 টাকার পর্যন্ত বেড়ে গেছে। তো এই বেড়ে যাওয়ার কারণে এই লবণজাত করার জন্য তাদের যে খরচ সেটি কিন্তু সরকার বেঁধে দেওয়া যে দাম প্রতি বর্গ ফুট 40-45 টাকা, সেই দামটার চেয়েও কিন্তু তাদের খরচ বেশি হয়ে যাচ্ছে। তারা বলছেন যে যদি চামড়া ট্যানারি মালিকরা যদি 50-55-60 টাকার মধ্যে যদি না কিনে, তাহলে তারা যে এই যে প্রসেসিং করছেন লবণজাত করার পর সেটি কিন্তু তারা খরচটা তুলে আনতে পারবেন না। এক্ষেত্রে তারা কিন্তু আরেকটা অভিযোগ করেছেন যে ট্যানারি মালিকদের কাছে কিন্তু গত 10 বছর ধরে প্রায় 150 কোটি টাকার মতো পাওনা রয়েছে।
এই বছর যদি তারা চামড়া যদি ন্যায্য দামে বিক্রি করতে না পারেন তাহলে কিন্তু এক ধরনের সামনে বছর যাবার চামড়া কিনবেন এক ধরনের সংকটের মধ্যে পড়ে যাবেন। এক্ষেত্রে আমি ট্যানারি মালিকদের সংগঠন বিটিএর সাধারণ সম্পাদক সাকাতুল্লাহর সাথে কথা বলেছি। সাকাতুল্লাহ যেটি বলেন যে সরকার সব স্তরের মানুষের সাথে সব স্তরের ব্যবসায়ীর সাথে কথা বলে কিন্তু এই দাম নির্ধারণ করেছে, তো এই নির্ধারিত দামের চেয়ে আসলে বেশি দামে তাদের চামড়া কেনা সম্ভব নয়। তো এক্ষেত্রে আসলে চামড়ার দাম আসলে দাম এবং চামড়া খাতের আসলে কী ধরনের সংকটে পড়তে যাচ্ছে সেটি কিন্তু এক ধরনের আশঙ্কার কথাই বলা যায়। তো তাই এই ছিল আমার কাছে চামড়া নিয়ে সবশেষ খবর। সেলিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ পোস্তা থেকে জানাচ্ছিলেন সহকর্মী সেলিম মালিক। 65 দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারে নামবেন জেলেরা। এরই মধ্যে নদীতে যাওয়ার সকল প্রস্তুতি শেষ করেছেন তারা। উপকূলীয় পটুয়াখালীর কুয়াকাটা, মৎস্যবন্দর আলিপুর, মহিপুর ও চট্টগ্রামের উপকূলীয় এলাকার ট্রলারগুলো প্রস্তুত করা হয়েছে। কর্মচাঞ্চল্য হয়ে উঠেছেন হাজারো মৎস্য আড়তদার ও কর্মচারীরা। চট্টগ্রামের বিভিন্ন উপকূলীয় অঞ্চলের প্রায় লক্ষাধিক জেলে সাগরে নামার প্রস্তুতি নিয়েছেন। বঙ্গোপসাগরে মৎস্য সম্পদের উৎপাদন বাড়াতে গত 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত সকল প্রকার মাছ শিকারে নিষেধাজ্ঞা দেয় সরকার। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মাত্র 11 বছর বয়সেই ইংরেজির শিক্ষক, সত্যি অবাক হওয়ার মতো বিষয়। কিন্তু এই কাজটি সফলতার সঙ্গে করছে চট্টগ্রামের শিশু মাইসুন। তবে প্রাতিষ্ঠানিক কোনো স্কুল নয়, ইউটিউব চ্যানেলে ইংরেজি শেখায় সে। অনলাইনে ভীষণ জনপ্রিয় মাইসুন, তার চ্যানেলের ভিউয়ার্স প্রায় 3 লক্ষ। শুধু দেশ নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিভার স্বাক্ষর রাখছে সে। আতিকা রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। An apple a day keeps the doctor away. আমি বাংলা মিডিয়ামে পড়ে আমি নিজেকে নিজে উপর কনফিডেন্স রাখছি, এরপর হচ্ছে আমি শাই ফিল করি না। Where do you live? I live in London. Where do you live? I live in Bangladesh. বাংলাদেশের শিক্ষার্থীদের বেশিরভাগের ইংরেজিতে দুর্বলতা রয়েছে, তবে এই দুর্বলতা এবং ভয়কে জয় করে মাত্র 11 বছর বয়সে ইংরেজিতে অনেক দক্ষতা অর্জন করেছে খুদে শিক্ষক খ্যাত চট্টগ্রামের মেয়ে উম্মে মাইসুন। শুধু নিজে শেখা নয়, অন্যদেরও ইংরেজি শেখায় সে। অনলাইনে রবি 10 মিনিট স্কুল দিয়ে যাত্রা শুরু করা মাইসুন মাত্র 8 বছর বয়স থেকে অনলাইনে ইংরেজি শেখায়। আপনারা খেয়াল করে দেখবেন যে এইসব অ্যালফাবেটগুলি লাস্টে অনেকটা আয়ের মতো উচ্চারিত হয়েছে, যেমন A, B. আমরা আমাদের বন্ধুকে জিজ্ঞেস করতে পারি, Did you collect the English homework? মাইসুন ওয়ার্ল্ডের সাবস্ক্রাইবার প্রায় 3 লাখ। অবাক হওয়ার বিষয় হলো সে কোনো ইংলিশ মিডিয়ামের ছাত্রী না, চট্টগ্রাম মহিলা সমিতি বালিকা বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ে। নিজ চেষ্টাতেই দক্ষতা অর্জন করেছে সে। আমার দুটো কাজিন আছে, লাইবা ইন টুরিয়া, ওরা ম্যানচেস্টারে থাকে। ওরা আমার সাথে ব্রিটিশ ইংলিশে কথা বলতো, ওদের এই কথাগুলো বুঝতে আমার অনেক কষ্ট হতো। সো আমি চিন্তা করে দেখলাম, ওরা আমাদের বয়সী হয়ে এরকম সুন্দর ইংলিশ বলতে পারলে আমিও কেন পারবো না। সো আমি একটা জেদ নিলাম যে আমি ইংলিশ শিখবই শিখবো। তো এটা আমার জন্য ইজি হয়ে গেল এবং আমি শিখতেও পারলাম। 2020 সালে জুন মাসে ফেসবুক পেজে মাইসুনের প্রথম ভিডিও প্রকাশ হয়। সেটা রাতারাতি মিলিয়ন ভিউ হয়ে ভাইরাল হয়ে যায়। এরপর থেকে ইংরেজিতে কথোপকথনের সহজ উপায়, ইংরেজি শব্দের ব্যবহার, বাক্য গঠন সহ বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে মাইসুন। ভার্চুয়াল জগতে ভীষণ জনপ্রিয় ছোট্ট মাইসুন। ইংলিশ শেখার জন্য ইংরেজি মিডিয়াম বা বাংলা মিডিয়াম ইটস নট ম্যান্ডেটরি। আমাদের একটা ইচ্ছা ও কনফিডেন্স থাকতে হবে, তাহলে ইংলিশ শেখা আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। প্রথম দিকেই আমার ভিডিও রেসপন্স অনেক ভালো আসে। আমি আর আমার বাবা কন্টেন্ট চিন্তা করি, আমার বাবা ভিডিও শুট এবং এডিট করে। আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিভা স্বাক্ষর রাখছে মাইসুন। বিশ্ব বদলে দেয়া প্রতিভাবান শিশুদের নিয়ে অ্যাওয়ারনেস 360 এর আন্তর্জাতিক সেমিনারে খুদে জাদুকর হিসেবে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করে মাইসুন। মাইসুন বড় হয়ে বিজ্ঞানী হতে চায়। I'm not a teacher. আমি এখনো শিখছি, আমি জাস্ট আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি যাতে আমার বয়সী বাচ্চারাও এগিয়ে আসে। এন্ড আমি আমার অবসর সময়ে বেশি বেশি বই পড়ি। মাইসুনের ভিডিওগুলো জনপ্রিয় হওয়ায় দেশি বিদেশি কোম্পানি থেকে বিজ্ঞাপন পায় তার চ্যানেল। ছোট্ট বয়সে ইউটিউব থেকে ভালো আয় করে সে। মাইসুন তার অনন্য প্রতিভার গুণে আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করবে, এটাই সবার প্রত্যাশা। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি করোনা ভাইরাস মোকাবেলায় সেনা সদস্যদের সরকার প্রদত্ত বিধিনিষেধ পালনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
বুধবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাঙ্গামাটি রিজিয়নের ধূপশীল আর্মি ক্যাম্প ও বান্দরবান রিজিয়নের রুমা জোন পরিদর্শনকালে এই আহ্বান জানান সেনাপ্রধান। এ সময় উভয় ক্যাম্পেই গাছের চারা রোপণ করেন ও রুমা জোন সদরে আর্মি সদস্যদের সাথে ঈদ উপলক্ষে আয়োজিত প্রীতি ভোজে অংশগ্রহণ করেন শফিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সেনাবাহিনীর সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দুপুরের সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।